그래도 해야지. নমস্কার বন্ধুরা, আমার সকল দর্শক বৃন্দকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আজকের মহানবমী, মহানবমীতে আমাদের মায়ের মহাপ্রসাদ তৈরি করা হয়, আর মহাপ্রসাদ বানানোর জন্য একটা বড় মাটির উনুন বানাচ্ছেন আমাদের মেসোমশাই, আর মেসোমশাইকে হেল্প করছেন আমার হাজব্যান্ড। সবাই মিলে আমরা বাড়িতেই বানাই, আর সবজি টবজি সব আনা হয়ে গেছে, আর আমি একটু সবজি কাটার কাজে ব্যস্ত হয়ে পড়েছি। এখন আমি বিনস কাটছি, অনেক অনেক সবজি আমি কেটেছি আজকের, কুমড়ো, তারপরে বিনস, ফুলকপি, আরও সব অনেক সবজি। আর মাসিমণিও সবজি কাটছে, আমার পিসিমণি আলুগুলো জাস্ট খোসা ছাড়ি ছাড়ি দিচ্ছে, আমি কেটে কুটে রেডি করে দিচ্ছি, আর মাও ব্যস্ত, সবাই ব্যস্ত আমরা। আর আমাদের নতুন জামাইকেও কিন্তু আমি বাদ দিচ্ছি না, নতুন জামাইকে দিয়েও কাজ করাচ্ছি, সবজি টবজি কাটাচ্ছি, আর সবাই মিলে মায়ের কাজে ব্যস্ত। আর ভোগ টোগ বানানো তো চলছেই, তাছাড়া আমাদের ফল প্রসাদও কাটা হচ্ছে, আমার বোন, আমার মেয়ে, সকলে মিলে মানে সকালের এতে তোড়জোড় আরম্ভ করে দিয়েছে, কারুর ফুরসত নেই। আর আমরা সবাই, আমি কত বাঁধাকপি কেটেছি দেখুন, এক ঝোড়া বাঁধাকপি, আর এই কুমড়ো সব আমি একাই কেটেছি নিজের হাতে কেটে, আর সবাইকে হেল্প করে এই যে ভোগ বানানো হচ্ছে, এর আনন্দই আলাদা। আর আমার মেসোমশাই খুব সুন্দর ভোগ বানান প্রত্যেক বছর, মেসোমশাই আমাদের বাড়িতে যে ভোগ হয় সেই ভোগ মানে অনেক অনেক হয়, সেটা আর আমরা বানাতে পারি না, যেগুলো অল্প অল্প হয় সেগুলো আমরা বানাই, কিন্তু যখন অনেক হয় তখন মেসোমশাই, আমার হাজব্যান্ড সবাই মিলে হাত লাগায়, আর খুবই টেস্টিও হয়। মহানবমীর পুজো আমাদের পুজো প্যান্ডেলে শুরু হয়ে গেছে, আর আমাদের ঠাকুরমশাই নবমীর পুজো করছেন, আর এখন আজকের আমাদের নবমীর দিনেই হোম হয়, যে হোমের কাঠ টাট সব, হোমের যেসব জিনিসপত্র লাগে সব কিছু সাজিয়ে ঠাকুরমশাই অ্যারেঞ্জ করছেন এদিকে, আর আমরাও বসে বসে মায়ের অপরূপ রূপ দর্শন করছি। আর আজকের দিনটাই, আজকের দিন রাত সারাটা দিনই খুবই এনজয়, তারপর আবার কালকের বিজয়ার একটা বিশ্বাস, তাই আজকের দিনটা আমরা চুটিয়ে অনুভব করছি। Thank you.
খিচুড়ি ভোগ রেডি হয়ে গেছে, উপরে ঘি গরম মশলা সব দিয়ে ডেকোরেশন করা হয়ে গেছে, আর আমাদের খিচুড়ি ভোগ প্রায় রেডি। এবার সন্ধ্যা হয়ে এসেছে, আর কিছুক্ষণের মধ্যেই মানে প্রায় যা খিচুড়ি আমাদের বানানো হয়ে গেছিলো সবই ডিস্ট্রিবিউট হয়ে গেছিলো। এতটাই টেস্টি হয়েছে, আমরা পরে মাকে নিবেদন করে আমরা পরে খেয়ে দেখেছি, খুবই ভালো হয়েছিল। আমাদের পুজো মণ্ডপে চার কড়া খিচুড়ি হয়েছিল, ওই এক দেড় ঘন্টার মধ্যেই আমাদের সমস্ত খিচুড়ি প্রসাদ শেষ হয়ে গেছিল। এত দর্শক এসেছিল আমাদের পুজো মণ্ডপে। Oh,
Yeah.